Waiter! Waiter! Bolun sir! Kemon acho? Hotel Saladiyar waiter Halum? ভালো খুব ভালো স্যার আজ সকালে আপনাকে বেশ খুশি খুশি লাগছে স্যার একদম ঠিক বলেছো তার মানে আপনি রেগে নেই তাই তো স্যার না 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 আমি মোটেও রেগে নেই ও তাই তো স্যার তাই তো তাহলে তো স্যার আপনাকে দেখেই বোঝা যেত আমার যখন খুব রাগ হয় স্যার তখন আমার চোখ মুখ সব লাল হয়ে যায় মাথা গরম হয়ে যায় শরীর চিরবির চিরবির করতে থাকে আর হাত পা সব আছড়াতে ইচ্ছে করে আপনার তো সেরকম মনে হচ্ছে না তাই না স্যার না 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 আমার এরকম মোটেও হচ্ছে না তুমি চটপট নাস্তা নিয়ে এসো যাও আমার খুব খিদে পেয়েছে নাস্তা হ্যাঁ গরম গরম রুটি আর তরকারি নিয়ে এসো যাও স্যার এক মিনিট স্যার এক মিনিট আসছি স্যার স্যার কি বই জি স্যার আপনি যদি অল্প অল্প রেগে যান তাহলে স্যার বই পড়বেন আমার বইয়ের দরকার নেই তুমি আমার জন্য নাস্তা নিয়ে এসো যাও দরকার নেই ঠিক আছে স্যার আচ্ছা আমি আসছি আসছি স্যার আসছি একি তুমি আবার টেপ রেকর্ডার নিয়ে আসলে কেন জি স্যার স্যার আপনি যদি খুব বেশি রেগে যান তাহলে স্যার গান শুনবেন রাগ একেবারেই থাকবে না সুরের সাথে রাগ যাবে ভেসে হ্যাঁ বললাম তো আমার এসব লাগবে না তুমি আমার জন্য নাস্তা নিয়ে এসো যাও লাগবে না না ঠিক আছে স্যার ও আর বুঝি রাগ না করে থাকতে পারছি না একে আমার নাস্তা কোথায় বলবো স্যার শুনলে আপনি যদি রেগে যান স্যার বলো রাগ করবো না রাখবেন না স্যার না সত্যি বলছেন স্যার শুনলে আপনি একদম রাগ করবেন না বললাম তো আমি রাগ করবো না আমার নাস্তা কোথায় স্যার কি করে আপনার নাস্তা নিয়ে আসবো নাস্তা তো এখনো তৈরি হয়নি কেন আমাদের বাবুর্চি রূপশ্রী বিবি এখনো আসেনি স্যার একথা আমি আপনাকে আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আপনি যদি রেগে যান তাই বলিনি স্যার কি বলছো খিদে আমার পেট জ্বলে যাচ্ছে আর তুমি বলছো বাবুর্চি আসেনি এখন আমার সত্যি সত্যি রাগ হচ্ছে প্রচন্ড রাগ হচ্ছে রাগে আমার শরীর চিড়বিড় করছে হাত পা আছড়াতে ইচ্ছে করছে মাথা গরম হয়ে যাচ্ছে বুঝেছো এজন্যই তো স্যার বই আর টেপ রেকর্ডার এনেছিলাম বই পড়লে আর গান শুনলে আপনার রাগ একেবারে পানি হয়ে যেত আর সময়টাও ভালো কাটতো স্যার কোথায় এসো সব যাও নিয়ে এসো আমার রাগ কমাতে হবে দুঃখিত স্যার আমাদের আরেক খদ্দের বদ্রুন বিবি ওই যে উনি ওখানে বসে বই পড়ছেন আর গান শুনছেন এই মাত্র ওগুলো ওনাকে দিয়ে এলাম কারণ উনিও রেগেছিলেন স্যার এভাবেও কি রাগ কমানো যায় শূন্য আহা কি
তোমার মতো পারবো না। গাও গাও চেষ্টা করো, তুমিও পারবে। আহ কি আনন্দ আকাশে, আহ কি আনন্দ আকাশে বাতাসে, আহ কি আনন্দ আকাশে বাতাসে, আহ কি আনন্দ আকাশে বাতাসে। সবাই পশু পাখি সিসিমপুরে থাকি, সবার সাথে মিলে মিশে একই সাথে থাকি রে। আমরা সবাই পশু পাখি, আমি একটা মোরগ ডাকি নাম আমার শেরালি, রোজ সকালে ঘুম ভাঙাতে কণ্ঠে আওয়াজ তুলি। সবার সাথে মিলে মিশে থাকি, সবাই মোদের ভালোবাসে আমরাও ভালোবাসি রে। আমরা সবাই পশু পাখি, আমরা সবাই পশু পাখি সিসিমপুরে থাকি, সবার সাথে মিলে মিশে একই সাথে থাকি রে। আমরা সবাই পশু পাখি, আমি একটা বাঘ আছে জোড়া কাটা দাগ,
ফাঁকা লম্বা লে জামাল ইয়াপন থামা হালুম হালুম ডাকি আমি বনের মধ্যে বাসা আমি একটা শিয়াল গর্তের ভেতর থাকি আমার আছে বড় লেজ হুক্কা হুয়া ডাকি সিসিমপুরে সবার সাথে মিলে মিশে থাকি সবাই মোদের ভালোবাসে আমরাও ভালোবাসি রে আমরা সবাই পশু পাখি আমরা সবাই পশু পাখি সিসিমপুরে থাকি সবার সাথে মিলে মিশে একই সাথে থাকি রে আমরা সবাই পশু পাখি আমরা দুটি ভেড়া ভেবে করে বেড়াই ওদের গায়ে তুল তুলে লোম তুলো না জানাই আমরা সবাই পশু পাখি সিসিমপুরে থাকি সবার সাথে মিলে মিশে একই সাথে থাকি রে আমরা সবাই পশু পাখি আমরা সবাই পশু পাখি রাঙ্গামাটির আদিবাসী বন্ধুদেরকে দেখে আসি এবং জেনে নেই তাদের বাবা মা কে কি করেন। আমি পলিনটন, এই দেখো আমার বাবা মা জম চাষ করছেন। পাহাড়ের গায়ে গর্ত করে বীজ লাগাতে হয়, এ থেকে পাওয়া যায় অনেক ধরনের ফসল। আমার নাম উল্লাস, আমার বাবা সুন্দর একটি নৌকা দিয়ে মানুষ পারাপার করেন, এর নাম সাম্পান। আমি সঞ্চারী চাকমা, আমার বাবা ডাক্তার। কারো কোনো অসুখ হলে বাবা তার চিকিৎসা করেন। আমি ইমন, আমার মা পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন, এই লাকড়ি দিয়েই তো রান্না করা হয়। বাবার ট্যাক্সিতে চড়ে মানুষ অনেক জায়গায় যেতে পারে। আজকে পাঠ হচ্ছে কানা বগিরছা। আমি দীপন চাকমা, আমার মা স্কুলের শিক্ষক। আমরা যারা স্কুলে পড়ি সবাই তার কাছে কত কিছু শিখি। আমার বাবা উকিল, কালো পোশাক পরে তিনি আদালতে যান। আমি বাপ্পি, আমার বাবা জেলে, লেকের পানি থেকে নানান রকমের মাছ ধরে বিক্রি করেন। আমি অদিতি, আমার বাবা ঝাড়ু বানিয়ে বিক্রি করেন, দেখো কি সুন্দর ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে সবাই বাড়ি ঘর পরিষ্কার করে। আমি সৈকত চাকমা, আমার মা ও দাদি বেন দিয়ে সুন্দর সুন্দর কাপড় তৈরি করেন। বাহ, আদিবাসী বন্ধুদের বাবা মা কত রকমের কাজ করেন জেনে ভীষণ ভালো।